দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় 9000 বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো 241000 স্বাস্থ্যবিধি না মেনে লোক সমাগম বাড়ছে রাজধানীতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ করোনা বিজয়ী দুই সাংবাদিকের করোনা সংকটে পোশাক শিল্পের মালিকদের উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান কাদেরের সরকার কর্মহীনদের পাশে আছে করোনা রোগী থেকে নিরাপদ দূরত্বে থাকতে চশমার আবিষ্কার তাকালেই জানা যাবে গায়ের তাপমাত্রা আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি এস এম তানভীর শুনলেন শিরোনাম দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 5 জন ফলে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা 175 অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন আরও 3 জন করোনা পরিস্থিতি নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয় ব্রিফিংয়ে বলা হয় নতুন করে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন 552 জন এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা 8790 গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করতে পেরেছি যার পরিমাণ হল 6193টি এই নমুনা পরীক্ষার মধ্যে কোভিড-19 শনাক্ত হয়েছেন 552 জন দুঃখের সাথে জানাচ্ছি যে আজকেও আমাদের মৃত্যুর তালিকায় 5 জন ব্যক্তি আছেন যাদের মধ্যে 3 জন পুরুষ 2 জন নারী এবং 5 জনই ঢাকার অধিবাসী এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 175 জন গত 24 ঘন্টায় সুস্থের তালিকায় আছেন 3 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 177 জন বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 241000 ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা 34,30,000 অতিক্রম করেছে সুস্থ হয়েছে 11 লাখের বেশি মানুষ এর মধ্যে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 66,000-এরও বেশি আর আক্রান্তের সংখ্যা অতিক্রম করল 11,36,000 স্পেনে মৃতের সংখ্যা 25,100 বেশি আর আক্রান্ত 245,567 ইতালিতে মৃতের সংখ্যা 28,000-এর বেশি আর আক্রান্ত 207,000 ছাড়িয়েছে এদিকে মৃত্যুর মিছিলে ইউরোপে এগিয়ে আছে যুক্তরাজ্য গত 24 ঘন্টায় দেশটিতে 739 জনের মৃত্যু হয়েছে দিন যত গড়াচ্ছে ততই স্বাস্থ্যবিধি না মেনে লোক সমাগম বাড়ছে রাজধানীর সড়কগুলোতে গণপরিবহন ছাড়া যানবাহনও বেড়েছে আগের তুলনায় করোনা আক্রান্ত জেলার মধ্যে নারায়ণগঞ্জ অন্যতম হলেও সেখানকার মানুষের মধ্যেও নেই তেমন একটা সচেতনতা জীবিকার প্রয়োজনেই রাস্তায় নামার কথা বলছেন তারা মাহবুব সৈকতের রিপোর্ট এ দৃশ্য ঢাকার নারায়ণগঞ্জ সংযোগ সড়ক সাইনবোর্ড এলাকার গণপরিবহন নেই তাই এসব জানিয়েই যাত্রীরা ছুটছেন রাজধানীতে স্বল্প কিংবা অত্যাবশ্যকীয় প্রয়োজনে রাস্তায় বের হওয়া কিংবা যানবাহনে আরোহণে স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই নেই অত্যাধিক আক্রান্ত এলাকার মানুষের যাত্রী পরিবহনে শারীরিক দূরত্ব না মানতে পারার জন্য চালকদের রয়েছে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য এখন কি কম লোক নিয়ে টানা যায় না না কম লোক নিলে কি ভালো হয় টোল ভাড়া দিতে হয় আসতে যেতে 40 টাকা আমরা পাই 160 টাকা এর ভিতরে 40 টাকা দিয়ে দিতে হয় রাজধানীর যাত্রাবাড়ি দেখে বোঝার উপায় নেই সংকটময় সময় পার করছে দেশ কিছু বিপন্ন জায়গায় জায়গায় গাড়ি থাকে সবাই কিনে কম দামে পায় এই জন্য আমিও আজকে যাইতেছি জীবিকার প্রয়োজনেই রাস্তায় আসতে বাধ্য হচ্ছেন বলে দাবি অধিকাংশের করোনা সংক্রমণ বিনাশ করতে স্বাস্থ্যবিধি অনুযায়ী জোরদার পদক্ষেপ সময়ের অপরিহার্য দাবি বলে মনে করেন সচেতন সমাজ মাহবুব সৈকত মাই টিভি ঢাকা এবারে করোনায় করণীয় করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন করোনায় আক্রান্তরা অবস্থা জটিল না হলে বাসাতেই চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের মাইটিভিকে দেওয়া ভিডিও বার্তায় এসব পরামর্শ দেন করোনায় আক্রান্ত দুই সাংবাদিক তাদের অভিজ্ঞতা এবং পরামর্শগুলো তুলে ধরছেন রাকিব হাসান দেশের বিভিন্ন প্রান্তে সংবাদ সংগ্রহ করতে গিয়ে করোনায় আক্রান্ত হচ্ছেন গণমাধ্যম কর্মীরা মৃত্যুর ঘটনাও রয়েছে
জীবনযুদ্ধে প্রতিনিয়তই লড়ে যাওয়ার মতোই করোনা যুদ্ধে হার না মানা এমনই দুজন গণমাধ্যম কর্মীর যুদ্ধজয়ের গল্প তুলে ধরছি আজ। আহাদ হোসেন টুটুল এবং মাহমুদ শাওন সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে কর্মরত আছেন একটি বেসরকারি টেলিভিশনে। সম্প্রতি মহামারী করোনার সংক্রমণের শিকার হন এ দুজন। সকাল 8টার দিকে আমি পিজি হাসপাতালের অপোজিটে যে বেতার ভবন সেখানে আমি যাই, গিয়ে আমার স্যাম্পল গুলো দিয়ে আসি। সন্ধ্যা 6:30 নাগাদ আমার কাছে SMS আসে যে আমি পজিটিভ। গত 18 এপ্রিল আমার করোনা পজিটিভ আসে এবং তখন থেকে আমি আইসোলেশনে আছি। আমার পুরো বাসা লকডাউন করে দেওয়া হয় তারপর দিন থেকেই। দীর্ঘদিন আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া গাইডলাইন মেনে অদেখা এ শত্রুর বিরুদ্ধে নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন এই দুই করোনা যোদ্ধা। আমি বাসা থেকে চিকিৎসা নিচ্ছি, চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছি দিনে একবার করে নাপা গোত্রের নাপা এক্সটেন্ড, এছাড়া প্রচুর পানি খেতে হচ্ছে, গরম পানি দিয়ে গার্গল করছি, গরম পানি খাচ্ছি, সেখানে লবণ আর লেবু মিশ্রিত গরম পানি। এই 20 দিনে আমি যেটা করেছি, শুরুতেই আমার যখন পজিটিভ ধরা পড়লো তখন আমি একেবারে একা একটা ঘরে দরজা বন্ধ করে থাকতাম, সবসময় মাস্ক পরে থাকার নির্দেশনা ছিল সেটাও করেছি। আর একই সঙ্গে আমাকে যে 4টা ওষুধ দিয়েছিল সেই 4টা 15 দিনের ডোজ দিয়েছিল সেই ওষুধগুলো আমি কন্টিনিউ করেছি, কোনোভাবেই ওষুধগুলো গ্যাপ দেইনি। হাসপাতালে না গিয়ে বাসায় করোনার চিকিৎসা নেওয়া উত্তম এমনটা জানালেও সরকারের বিভিন্ন সংস্থার কিছুটা উদাসীনতার চিত্র তুলে ধরেন তারা। যদি অল্প কিছু সিমটম থাকে বা হালকা সিমটম থাকে তাহলে বাসায় থেকে চিকিৎসা নেওয়াটা ভালো। পরিবারের আমার স্ত্রী এবং আমার ছেলে আমার সঙ্গে থাকে। আমি আক্রান্ত হওয়ার 6 দিন পর IDCR থেকে এসে তাদের নমুনা নিয়ে যায় এবং আজ 8 দিন হতে চললো, তাদের এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি, অর্থাৎ এখন আমরা জানি না যে তারা পজিটিভ না নেগেটিভ। করোনার সংক্রমণ ঠেকাতে সচেতনতার পাশাপাশি যতটা সম্ভব ঘরে অবস্থান করার পরামর্শ করোনা যুদ্ধে জয়ী এই দুই সংবাদকর্মীর। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। করোনা সংকটে পোশাক শিল্পের মালিকদের উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানিয়েছেন আওয়াম লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশ ও জাতির এই সংকটকালে যারা নিবেদিত প্রাণ তাদের প্রতি জাতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করবে। সকালে সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। সরকার কর্মহীনদের পাশে আছে জানিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান আওয়াম লীগের সাধারণ সম্পাদক। দেশ ও জাতির এই সংকটকালে যারা নিবেদিত প্রাণ নিশ্চয়ই জাতি তাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করবে। এ সংকটে পোশাক শিল্পের মালিকগণ উদার মানসিকতার দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমার বিশ্বাস। আপনারা জানেন সরকার, শেখ হাসিনার সরকার আপনাদের পাশে রয়েছে, আপনারা শ্রমিক কর্মী ভাই বোনদের পাশে থাকুন, প্রতিশ্রুতি রক্ষা করুন, শ্রমিক ছাঁটাই ও ফ্যাক্টরি লেঅফ ঘোষণা যারা করছে তাদের বিরত রাখুন। জনজনে থার্মোমিটার ধরে নয়, শুধু একবার তাকালেই জানা যাবে কার শরীরে কত তাপমাত্রা। প্রাথমিকভাবে করোনা রোগী সম্পর্কে সতর্ক করতেই আবিষ্কার হয়েছে এমন এক চশমা। প্রয়োজন নেই থার্মাল ডিটেক্টর বা আলাদা যন্ত্রে, নিরাপদ দূরে থেকেই মাপা যাবে মানুষের তাপমাত্রা। আরও জানাচ্ছেন মোবালিক করিম। করোনার আক্রোশের পর থেকেই এর নিয়ন্ত্রণে প্রায় প্রতিদিনই আবিষ্কার হচ্ছে নানান যন্ত্র। প্রযুক্তির দুয়ারের পুরোটাই যেন এর জন্য খুলে দিয়েছে তাবৎ দুনিয়া। সেই ধারাবাহিকতায় এবার বাজারে ছাড়া হয়েছে অদ্ভুত এক চশমা। দেখতে অনেকটা সায়েন্স ফিকশন বা গেমিং চশমাগুলোর মতোই, কাজে অনেকটা তাই। মূলত এই চশমার কাজ দূর থেকে শরীরে তাপমাত্রা পরিমাপ করা, করোনার প্রাথমিক লক্ষণ হিসাবে শনাক্তের জন্য, যা খুবই জরুরি। এই চশমা পরলেই জানা যাবে নির্দিষ্ট ব্যক্তির শরীরের তাপমাত্রা। শুধু একজন নয়, এর সাহায্যে একই সময়ে একাধিক ব্যক্তির তাপমাত্রাও পরিমাপ করা যাবে। জনবহুল ভিড় বিমানবন্দর বা শপিং মলের মাঝেও কাজ করার জন্য খুবই কার্যকরী এই চশমা। মহামারীর এই সময়ে এ ধরনের স্মার্ট গ্লাস তৈরি করেছে চীনের স্টার্টআপ কোম্পানি রকিট। মাত্র 2 সপ্তাহের মধ্যে উৎপাদন করা T1 নামের এই চশমা ইতিমধ্যে সরকার, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে। এর ক্রেতার সংখ্যাও ছাড়িয়েছে হাজারের ঘর। মোবাল্লিক করিম, মাইটিভি।
করোনা ভাইরাসে বিষাক্ত ছোবলে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে প্রায় 35 লাখ মানুষ, মৃত্যু হয়েছে 2.5 লাখের বেশি। ইতোমধ্যে বিশ্বের 210টি দেশ ও অঞ্চলে থাবা বসিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। সম্প্রতি এক গবেষণাগারে দেখা গেছে ভিড় জনাকীর্ণ স্থান বা বদ্ধ ঘরের বাতাসে বেশিক্ষণ বেঁচে থাকে করোনা ভাইরাস। আন্তর্জাতিক নেচার রিসার্চ পত্রিকায় এই গবেষণা প্রকাশিত হয়েছে। আমরুল মজলিশের বিশেষ রিপোর্টে বিস্তারিত। বর্তমান বিশ্বের এক অদৃশ্য আতঙ্কের নাম করোনা ভাইরাস। প্রতিনিয়তই এর রহস্য ভেদ করতে চলছে নানামুখী গবেষণা। সম্প্রতি উহানের দুটি হাসপাতালে দেখা গেছে শৌচাগারে এবং যে ঘরে স্বাস্থ্যকর্মীরা মাস্ক ও অন্যান্য আত্মরক্ষার ব্যবস্থা নেন, সেখানকার বাতাসে কোভিড-19 জেনেটিক ম্যাটেরিয়াল স্থায়ী হয়েছে দীর্ঘক্ষণ। এ ধরনের ঘটনায় গবেষকদের সিদ্ধান্ত, যেখানে বহু লোক জড়ো হন সেখানকার বাতাসে দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে করোনা ভাইরাস। আবার যে ঘরে বায়ু চলাচলের রাস্তা কম সেখানেও এ ভাইরাসের বেঁচে থাকতে সুবিধা হয়। গবেষকদের তথ্য মতে, মানুষ যখন শ্বাস নেয়, হাঁচি কিংবা কাশি দেয় এবং কথা বলে, তখন দু ধরনের ড্রপলেট ছড়ায়। যেগুলোর আয়তন বড় সেগুলো পড়ে যায় মাটিতে, কিন্তু ছোট ড্রপলেটগুলো বাতাসে থেকে যায় কয়েক ঘন্টা। উহান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা লক্ষ্য করেন, হাসপাতালের পেশেন্ট ওয়ার্ড, সুপারমার্কেট অথবা বসতবাড়িতে বাতাসে তেমন বেশি সংখ্যক ড্রপলেট নেই, কিন্তু হাসপাতালের শৌচাগারে ও অপর দুটি জায়গায় যেখানে অনেকে জড়ো হন এবং বায়ু চলাচলের বেশি ব্যবস্থা নেই, সেখানেই ড্রপলেট বেশিক্ষণ স্থায়ী হয়েছে বাতাসে। সুতরাং পর্যবেক্ষণ থেকে বোঝা যায়, করোনাকে রুখতে গেলে কোথাও ভিড় হতে দেয়া চলবে না, আর সর্বত্র বায়ু চলাচলে রাখতে হবে পর্যাপ্ত ব্যবস্থা। আমিনুল মজলিশ, মাই টিভি। কক্সবাজারের টেকনাফের লম্বরি গ্রামে গাছে যে পোকাগুলো বসছে এবং গাছের ক্ষতি করছে, সেই আলোচিত পোকাগুলো পঙ্গপাল নয়। এটি তেমন ক্ষতিকর পোকাও নয়, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাছাড়া প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ করে পোকাগুলো দমন করা যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্যছবিতে মোবালিক করিমের রিপোর্ট। টেকনাফের লম্বরি গ্রামের একটি বাড়ির আম গাছ সহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের শাখা প্রশাখায় সম্প্রতি দেখা মিলে এক ধরনের পোকা। পোকাগুলো গাছের পাতা সম্পূর্ণরূপে খেয়ে ফেলছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এলে বেশ হইচই পড়ে যায়, কৃষি বিভাগও নড়েচড়ে বসে। অনেকেই সে পোকাকে পঙ্গপাল ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। সমস্যার সমাধানে খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ রেজাউল ইসলামের নেতৃত্বে 10 সদস্যের একটি টিম সকালে লম্বরিতে পৌঁছায়। পর্যবেক্ষণ শেষে প্রাথমিক অভিমত জানান, কক্সবাজারের টেকনাফে পাওয়া পতঙ্গ পঙ্গপাল নয়, ঘাসফড়িংয়ের একটি প্রজাতি। কদিন যাবতই পত্রপত্রিকায় এবং টেলিভিশনের সংবাদে টেকনাফের যে বাগানের মধ্যে যে একটি পোকার আক্রমণ হয়েছিল সেটিকে পঙ্গপাল বলে বিভিন্ন পত্রপত্রিকায় সেটি প্রচার হচ্ছিল। এটি আসলে পঙ্গপাল নয়, এটি ঘাসফড়িংয়ের একটি প্রজাতি। আন্তর্জাতিক যে সংস্থা আছে তার বইয়ের মধ্যে সেই ছবি আছে, এটা পঙ্গপাল নয়, এটি ঘাসফড়িংয়েরই একটি প্রজাতি। এরই মধ্যে পতঙ্গের নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠানো হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আপাতত এই পতঙ্গ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তারা। ওরা কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছে যে মানে এগুলো পঙ্গপাল নয়। কীটনাশক প্রয়োগ করার পর গাছে থাকা পোকাগুলো মারা যাচ্ছে বলেও জানানো হয়। পঙ্গপাল আর ঘাসফড়িং দেখতে প্রায় একই রকম। দল বেঁধে উঠতে উঠতে পঙ্গপাল পাড়ি দিতে পারে মাইলের পর মাইল। দুটো খুদে শিংওয়ালা এই পতঙ্গটি আধার থেকে 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এ সময় এরা দানবের মতো ক্ষুধার্ত হয়ে ওঠে। প্রতিদিন নিজের ওজনের সমান ফসল খেয়ে ফেলতে পারে এক একটি পতঙ্গ। এই পোকার আক্রমণে উজাড় হতে পারে মাইলের পর মাইল ক্ষেতের ফসল, কারণ একটি পালে থাকে কমপক্ষে 5 কোটি পতঙ্গ। মুবালিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। সাতক্ষীরায় চলতি মৌসুমে বড় ধানের বাম্পার ফলন হলে উৎপাদিত ধান ঘরে তুলতে কৃষকদের চিন্তার শেষ নেই। করোনা ভাইরাসের কারণে শ্রমিক পেতে যেমন পোহাতে হচ্ছে ভোগান্তি, তেমনি উৎপাদিত ধান বিক্রয় নিয়েও রয়েছে নানান চিন্তা। তবে সরকারিভাবে ধান ক্রয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর প্রতিবেদন জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি নির্ভর জেলা সাতক্ষীরা। চলতি মৌসুমে এ জেলায় 75,000 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। গতবারের তুলনায় এবছর বোরো ধানের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে, কিন্তু মহামারী করোনা ভাবিয়ে তুলেছে তাদের। করোনা ভাইরাসের জন্য তো বাড়ির থেকে লোক আনা অনেক নিষিদ্ধ হয়ে গেছে, এই ক্ষেত্রে আমাদের অবস্থা সেটা কোথায় যে দাঁড়াবে এটা এখন সঠিকভাবে বলতে পারতেছি না। এই ধান তো প্রায় পাকার মুখে, এখন জন তো পাওয়া যাচ্ছে না, জনের দাম অনেক বৃদ্ধি, জন পাওয়া যাচ্ছে না করোনা ভাইরাসের কারণে। ধান কাটার শ্রমিক আর বিক্রির চিন্তায় ভাবিয়ে তুলেছে কৃষকদের। করোনার এই অবস্থা চলতে থাকে তখন এই ফসল কেটে ওঠানো একটা অসুবিধার মধ্যে পড়তে হবে। সরাসরি যদি আমাদের মতো প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান ক্রয় করে ন্যায্য মূল্য দিয়ে, তাহলে হয়তো বা আমরা আমাদের যে ক্ষতি হবে এই ক্ষতির হাত থেকে আমরা রেহাই পাব। করোনার মাধ্যমে আমাদের তো কোনো রকম দিন চলতেছে না। করোনা ভাইরাসের কারণে বাড়ছে উৎপাদন খরচ, তাই সরকারের বেঁধে দেওয়া রেটে চাল বিক্রি সম্ভব না হওয়ায় অধিকাংশ চাতাল মালিকরা বন্ধ রেখেছে তাদের চাতাল। লেবারের সংকটে চাতাল বন্ধ হয়ে আছে, তাছাড়া সামনে যে বড় ধান কাটছে সেখানেও আপনার লেবারের সমস্যা আছে। সরকার আমাদেরকে রেট দিয়েছে 36 টাকা, অর্থাৎ 1440 টাকা মন, কিন্তু লোকাল আমরা ধান কিনতে গেলে 1400 টাকা ধানেরই বস্তা, এক বস্তায় আমাদের 60 কেজি ধান, তাতে 40 কেজি চাইল হয়, তাতে করে আমাদের যে খরচ আসে 200 টাকা আমাদের আসল থেকে ঘাটতি হবে। সকল প্রতিকূলতা কাটিয়ে এবার বোরো ধানের উৎপাদন ভালো হবে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। করোনা পরিস্থিতিতে আমাদের উপসহকারী কৃষি অফিসাররা সার্বক্ষণিক তাদের এলাকায় অবস্থান করে চাষির কাছে মোবাইল এবং অনলাইনের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন। এদিকে কৃষকদের ধান ঘরে তুলতে শ্রমিক সহযোগিতার পাশাপাশি ধানের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের মধ্যস্বত্বভোগীদের কঠোর হাতে দমন করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। উৎপাদিত ধান যে সরকার ক্রয় করে, এবছরে 6,000 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে, প্রকৃত কৃষকরা এক্ষেত্রে ধান দিতে পারেন, এ ব্যাপারে কোনো ধরনের কোনো মধ্যস্বত্বভোগী যাতে ধান না নেয় সে বিষয়ে। রাজিয়া সুলতানের স্মৃতি, মাইটিভি নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla ও twitter.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।